দিনের পর দিন চলে যাচ্ছে রাজ্যের দশ হাজার তিনশো তেইশ চাকরিচ্যুত শিক্ষকদের প্রতি কোনো প্রকার সদিচ্ছা দেখাচ্ছে না রাজ্যের বিজেপি আইপিএফটি জোট সরকার রাজ্যের বর্তমান শাসক গোষ্ঠীর এহেন দৃষ্টিভঙ্গিতে একদিকে যেমন চাকুরিচ্যুত দশ হাজার তিনশো তেইশ শিক্ষক সহ রাজ্যের সাধারণ জনমনেও ব্যাপক অসন্তোষ বৃদ্ধি পাচ্ছে একাংশ রাজনৈতিক এবং তথ্যবিজ্ঞ মহলের অভিমত দলীয় অন্তরকুন্দল মেটাতেই দিশেহারা রাজ্যের অধিকাংশ মন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী নিজেও যার কারণে নজর দেবার সময় নেই গুরুত্বপূর্ণ এই সকল ইস্যুর দিকে কেননা দু হাজার আঠারো বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বর্তমানের অনেক নেতারাই প্রকাশ্যে বলেছিলেন ক্ষমতায় এলে রাজ্যের চাকরিচ্যুত দশ হাজার শিক্ষকদের প্রতি তারা ন্যায় করবেন কিন্তু ক্ষমতার পালাবদলের পর সরকার প্রতিষ্ঠিত হয়েই সেই প্রতিশ্রুতি থেকে সরে দাঁড়ালেন বর্তমানের নেতৃত্ব এবং শাসক দলের নেতাকর্মীরা অভিযোগ কিন্তু এমনটাই রাজ্যের তথ্যবিজ্ঞ সহ সাধারণ মানুষ থেকে আরও অভিমত বিরোধী দলনেতা এবং প্রাক্তন বিচারপতির প্রস্তাব মেনে অতি দ্রুত যদি রাজ্যের বর্তমান সরকার রাজ্যের চাকরিচ্যুত দশ হাজার শিক্ষক সহ অনিয়মিত কর্মচারীদের নিয়মিত না করেন রাজ্যের জোট সরকার তাহলে কিন্তু আসন্ন এডিসি এবং নির্বাচনে বিজেপি এবং আইপিএফটির ভোট ব্যাংক কিন্তু শূন্য হতে পারে রাজ্যের প্রতিটি প্রান্ত থেকেই সাম্প্রতিক সময়ে এই গুঞ্জন শোনা যাচ্ছে বিভিন্ন মহলে এখন দেখার দলীয় অন্তর্কোদল মেটাতে সক্রিয় থাকে রাজ্যের নেতামন্ত্রীরা নাকি জনসাধারণের আশু সমস্যাগুলো সমাধানের উপর নজর দেয় রাজ্যের বর্তমানের নেতা এবং মন্ত্রীরা বিরে পাউচ আকাশ ত্রিপুরা